وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا سبعي قرون بلاغنا على بجماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. مجھے کچھ ملے یا نہ ملے، محمد ملے یعنی آشے جسے اللہ ملے. بلاغ العلا بجمالی کشفت الدجا بجمالی حسنت جميع خصاله. صلوا عليه. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى رمبرائر كندي سمس كلان قرشت كتكايتو বাৎসরিক
ওই প্রথম বার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজনে শত সহস্র মুসলমান নরনারী কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়া দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ হয়েছেন, মেহরবানি করে সব তুমি তাদের সকলের রহ মোবারকে পৌঁছিয়ে দাও। ময়দানে যারা এসেছেন আর এখনো পর্যন্ত আসতে পারেন নাই, অনেকেরই কলিজার টুকর আব্বা জনম দুঃখিনী মা সারা জীবনের জন্য তিন বানায় কবরে চলে গেছে, আল্লাহ তাআলা ওই মা বাবা কবরে কোন অবস্থায় রয়েছে জানি না। আজকের মাহফিলের বদলতে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে ওই মা বাবার কবর আজাব মাফ করে দিয়া কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাহফিল আয়োজন যারা করেছে সোনার জন্য কষ্ট করে এসেছেন, আর্থিক সাহায্য শারীরিক শ্রম দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত যুবকগুলি অত্যন্ত ত্যাগ স্বীকার করে এমন একটি সম্মানজনক আয়োজন করেছে, এই যুবকগুলি সহ যারা এই সহযোগিতা করেছেন তাদের সবাইকে তুমি জান্নাতের হকদার বানায় দিও। আমি গুনাহগার জীবনের প্রথম আয়োজন আসলাম, তোমার সংসদ থেকে আমার জন্য কি বাজেট রেখেছো জানি না, অল্প সময়ের জন্য তোমার বান্দা বান্দিদের সামনে কোরআনে হাকিম থেকেই কিছু কথা বলবার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রামরায়ের কান্দি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের শরীয়তপুর দামুদ্দা থানার উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, বিশেষ করে আর উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, উলামা হযরত এই এলাকা তথা আশপাশ থেকে আগত আমার ইসলাম দরদ ইসলাম প্রিয় ভাইয়েরা, পরদার অন্তর অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি বিশ্বনবীর মেহমান বানিয়ে সামিয়ানার তলে জমিনের উপরে জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন, ওই সত্তার দরবারে শুকরিয়া পেশ করছি। আমরা সকলে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ,
আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আগায় নামদার তাজেদারে মদিনা সরোয়ারে গায়ে নাম সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত ভাই সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে রাত্রি পৌনে দশটা পর্যন্ত সম্মানিত উলামা হযরতদের মুখ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যেই আপনারা শুনেছেন বিশেষ করে অতিথিবৃন্দের ভেতর থেকে বর্তমান প্রেক্ষাপটের উপরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমি সব কথার মূলে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে সূরা আলী ইয়াসিনের ৬৫ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটির আলোকে আপনাদের সামনে কিছু কথা রাখবো বলে ইচ্ছা পোষণ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ সকল বলি আল্লাহ আমিন তবে আলোচনা শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো জনগণ আছে আর কার নাই হাত তুলে দেখার মাশাআল্লাহ সকলেরই আছে আলহামদুলিল্লাহ তবে একটু দৃষ্টিকটু লাগছে হয়তো বা এটা এলাকার জন্যই প্রযোজ্য বা এভাবেই আপনারা শুনে থাকেন দেখে থাকেন সেটি হলো আমার রাস্তায় কতগুলি জান্নাতি যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন দেখে খুবই আনন্দ লাগছে আবার কষ্টও হচ্ছে যে মাহফিলে এসেও সওয়াব লাভ পাচ্ছেন না এটা কষ্ট লাগছে দাঁড়িয়ে আছেন দেখতে খুব ভালো লাগছে কি বলেন তো যদি ভেতরে বসতেন তাহলে আমার মনে হয় খুবই আরো ভালো লাগতো নাকি বলেন বিশ্ব নবী যে বলেন যেখানে কোরআন শরীফের আলোচনা হয় নবীদের জীবন আলোচনা হয় সাহাবাই কেরামদের জীবন আলোচনা হয় মুফাসসিরিন মুহাদ্দিসিনদের কথা আলোচনা হয় যেই মজলিসে আল্লাহর নামের জিকির হয় যতক্ষণ পর্যন্ত তা চলতে থাকে আর মানুষ শুনতে থাকে আসমান থেকে রহমতের বর্ষণ তাদের মাথার উপরেই হতে থাকে শুনতে শুনতে পরলোকের ভেতরে এই মানসিকতা তৈরি হয়ে গেল জীবনে অনেক গুণা করেছি অনেক পাপের কাম করেছি অনেক অন্যায় করেছি যেই পাপের কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে করে জানে নাকি সুতরাং ধরা পড়ে গেল মনের মধ্যে আবর্তন বিবর্তন পরিবর্তন এলো মাথাখানা নিচের দিকে সাপড়াইয়া দিয়া আল্লাহ পাককে স্মরণ করে বান্দা জবানে পড়লো আস্তাগফিরুল্লাহ বলুন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আমার অপরাধ তুমি ছাড়া আর কেউ জানে না আমি তোমার কাছে সারেন্ডার করলাম তৌবা করলাম ফিরে এলাম জীবনে আর কোনদিন অপরাধের কাজ করব না তাই তোমার দরবারে আত্মসমর্পণ করে তৌবা তো নসুহা করলাম জীবনে আর কোনদিন পাপের কাজ করব না ছেড়ে দিলাম আল্লাহ পাক তুমি নিজেই বলছো লা তাকুনা তুবির রাহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়ামুবিনু যুনুবা জামিয়া
إنه هو الغفور الرحيم الله تم نجيب لك أمار رحمت تك نراش بيونا بندہ نراش بيونا تمہا تیر عبرت جو دی ہوئی زمین شمان أمي رحمت دب آسمان شمان تمہا تیر زندگی شاد منا گولی کے আমি আল্লাহ মাফ করি রহমতের কোলে বান্দা হিসাবে আবার তোমাদের উঠায় নেব সুবহানাল্লাহ আল্লাহ তুমি বলেছো অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু তুমি আমারে ক্ষমা করো বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় সব দিয়ে দুই ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলায় দেয়া যদি একটা বার কাঁদে আমার আল্লাহ পাক বলেন বান্দারে জান্নাতের বাগানে বসেছো আর আমার কাছে মাপ চাইছো আমি আল্লাহ তোমার সব খবর রাখি আল্লাহু সামিউম বাসীর আমি সব দেখি এবং সব শুনতে পাই আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাপ করে দিলাম তাই না আমি সব কথা ছিলাম দুইজনই যখন আছে আমাদের নেতা কি চিন্তা চিন্তা আছে করে ভাই রামান তাই এই জন্য তো বলছি না তো ভাই রামান যদি আমরা আসি শুধু তাই না আমরা সবাই নবীকে ভালোবাসি না বাসি না জোরে আওয়াজ দিয়ে বলবেন কারা কারা বাসেন তো হাতটা খুলে দেখেন একটা নামে ভাবে তো রসুল বলছেন সাহাবিদেরকে ও সাহাবিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো সাহাবাই কেরাম করে হুজুর জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার কথার পরে আমল কেমন করে বল হুজুর যখন বলি দেখেন রসুল বলেন তাহলে তোমাদের সামনে তাদের জায়গাগুলো ফাঁকা একটু পিছন থেকে এসে সামনের জায়গাটা পূরণ করে বসো আর তোমার আর এক সাহাবি ভেঙে বসার সুযোগ করে দাও তাহলে আল্লাহ তোমার প্রতি রহম করবে বলতে দেরি হলো কে কার আগে এসে সামনের জায়গা পূরণ করে বসলো আমি রাস্তার ভাইদের জায়গা করে দিচ্ছি আপনারা সব পিছিয়ে এসে বসেন আর একটু কলমা পড়েন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول মাশাআল্লাহ এখন পরিবেশ সুন্দর হয়েছে আমি আপনাদের সামনে একটা বিষয় কথা বলবো এই বিষয়ের মধ্যে যা আসবে সেটা আমি আপনাদের বলবো রাজি আছেন তো শুনতে আমার এই কথাই আয়না দিয়ে কেউ পারবে না কারণ আল্লাহ পাক বলছেন আল ইয়াউম একটা নির্দিষ্ট দিন দিনটার নাম হলো কেয়ামতের দিন যেরকম কোন দিন আমরা মুসলমান বলি কেয়ামত বা আখেরাত নাকি বলেন আর অন্যান্য মুসলিম ভাইরা বলেন কি বলেন তো শেষ দিন নাকি পরজগৎ তো পরজগৎ বলে বলে না এহ জগতা পরজগৎ আমরা ধরে নিলাম যে কেয়ামতের দিন এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আল্লাহর দরবার উঠব না এমন কোন মানুষ আছে কি নাই দুই নম্বর আল্লাহ পাক বলছেন নাখতিমু আলা আফওয়াহিহিম কেয়ামতের দিন তোমাদের মুখমণ্ডল গুলিকে বন্ধ করে দেওয়া হবে আচ্ছা বলুন এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ আর একটু জোরে বলবেন আল্লাহ
الله رب القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سيدهما شكيس القرآن سستي قرآن مانوب جهان باق شكي قرآن دان بلون এই মুক্তা কা আল্লাহ কথা বলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ কোরআন কে শিখিয়েছে আল্লাহ কোরআন কা আল্লাহ আল্লাহ তাহলে এই মুখ যিনি কথা বলার সুযোগ করে দিলেন তিনি ইচ্ছে করলে এই জবানের কথা বন্ধ করে দিতে পারেন কিনা বলুন কথা কি আমার সাথে একমত যিনি মাইকটা তৈরি করেছেন মাইকটা কিভাবে বন্ধ করতে হবে সেটা তিনিই বলে দিয়েছেন নাকি বলুন সেই পদ্ধতি ছাড়া যদি সারা দিন চেষ্টা করা হয় মাইক বন্ধ করা যাবে না যাবে তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি রিমোট কন্ট্রোল করে দিয়েছেন যতদিন তার ইচ্ছা ততদিন তিনি কথা বলবেন যখন তার ইচ্ছা শেষ হবে তখন জবান অটোমেটিক তিনি বন্ধ করে দেবেন আল্লাহ পাক যদি বন্ধ করে দেন এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা আর কারো জোরে না আছে এক নম্বরে নাই দুই নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম কিয়ামতের দিন তোমাদের হাতগুলি আমি আল্লাহর নির্দেশে কথা বলব বলুন তো এই বডির মালিক কে আল্লাহ সবাই স্বীকার করছেন তো আল্লাহ তাহলে এই বডি কার হুকুমে চলে আল্লাহ কার হুকুমে বডি তৈরি হয়েছে আল্লাহ এই বডিকে সংরক্ষণ কে করেছে আল্লাহ আবার এই বডিকে নিঃশেষ করে দেবেন কে আল্লাহ আল্লাহ পাক তাহলে আল্লাহ পাক যদি হাতকে কথা বলার ক্ষমতা দেন হাত কথা বলতে পারবে কিনা পারবে তাহলে আপনারা বিশ্বাস করছেন জি তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের নির্দেশে হাত কথা বলবে মুখ সারা জীবন বলেছে মুখ সারা জীবন কথা বলেছে এবং বলেই চলেছে দুনিয়াতে কথা বলে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য কথা ঠিক কিনা খুব মনোযোগ সহকারে শুনবেন দুনিয়াতে মুখ ব্যবহৃত হয় দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য কেমতের দিন এই মুখ কথা বলবে বিপদ থেকে মুক্তি লাভের জন্য কারণ দুনিয়াতে মানুষ সম্পদ দেখতে পাই আমি যদি একটা মিথ্যে কথা বলি 20,000 টাকা পাবো কি মিথ্যা কথা একজনের বাপ ছেলেকে জমির স্ত্রীগুলো দিচ্ছে না সেই ছেলে একজনকে বাপ সাজিয়ে দিল তার দায়িত্ব হলো কোর্টে যে বলবে হাকিমের সামনে হ্যাঁ আমি ছেলের বাবা শুধু এইটুকু কথা সে দেখলো এই কতটুকুর কারণে আমি 20,000 টাকা পাবো কেন ছাড়বো তাহলে দুনিয়ায় 20,000 টাকার লাভের আশায় তিনি মিথ্যা কথা বলে দিলেন এইভাবে দুনিয়াতে যত কথা আছে এই কথাগুলি আল্লাহর কথা বাদে আর যা আছে এগুলি সব পেছনে স্বার্থ দুনিয়াবি আছে না নাই এরপরে দুনিয়াতে কি করলাম আর কি না করলাম এর পরিণতি কি হতে পারে এইটা আমরা দেখতে পাবো কোথায় জনগণ কোথায় দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়া'মাল মিসকাদা যাররাতিন খাইরান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى
আওয়া সবাই জোরে সুরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ বিন্দু পরিমাণ যদি কোন অনেক আমল করে কিয়ামতের দিন আখেরাতের আদালতে সেটা তাকে নিজ চোখে দেখানো হবে। এই দুনিয়াতে বিন্দু পরিমাণ যদি কেউ বদ আমল করে পাপের কাজ করে সেটাও কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। জিহবার কলম দিয়া বলছে আল্লাহ পাঠাও আমার মুখে আমার তাপিত হৃদয় শীতল করব তাদেরকে দিয়া যারা তোমার হুকুম জমিনের উপরে মানে না, তোমার কাজ জমির উপর যারা করে না, তোমার নির্দেশ মোতাবেক তোমার হুকুম যারা তামিল করে নাই, আজকে আমি তাদের উপরে চরমিত গুসা, শুধু তাদেরকে আমার বুকে পাঠিয়ে দাও, আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই আমি অপেক্ষা করছি। জাহান্নামের আগুন যখন বান্দা তার নিজের চোখে দেখতে পাবে, তার কৃতকর্ম যখন সে নিজে দেখতে পাবে, সেই সময় ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য পাগলের মতো মুখ দিয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে থাকবে, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? জোরে কর যাবে? কোন পার পার বুদ্ধি নেই। দুনিয়াতে আপনি মিথ্যা বলেছেন, দুনিয়া আপনাকে সহ্য করেছে, দুনিয়া আপনাকে সহ্য করেছে, দুনিয়া আপনাকে মেনে নিয়েছে, কিন্তু মরার পরে আখেরাত আদালতে আপনার কোন মিথ্যা সেদিন মানা যাবে না? আল্লাহ পাক মানবে না? বন্ধুরা আমার, এইবার মুখের সব বক্তব্য আল্লাহ শুনবেন, শোনার পরে আল্লাহ পাক মুখকে বন্ধ করে দেবেন, এরপর হুকুম দেবেন হা এবার কথা বলো। তুকাল্লে মনে আই দিহি, এতক্ষণ মুখ যা বলেছে হা তুমি বলো, মুখটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? এইবার হা আপনার দেহের সাথে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জোরে কর ছিল না ছিল না? কেমতের দিন ওই হাত আপনার সাথে থাকবে না থাকবে না? মধ্যর আমার, আল্লাহ তাকে নির্দেশ পাওয়ার পর আপনার জীবনের সবচাইতে সত্য কথা বলা, সত্যটা জানা, পুঙ্খানুপুঙ্খ সত্যটা জানার মতো আপনার হাত ছাড়া আর কেউ হতে আপনার ছেলেও জানে না, আপনার স্ত্রীও জানে না আপনার সব কর্ম সব কাজ, কিন্তু আপনার আর জোরে কর বিশ্বাস হয় আপনাদের? এইবার হাত বলতে আরম্ভ করলেন, হাত সব কথাগুলি বললেন, হাতের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনলেন তখন দেখতে পেলেন মুখের সাথে হাতের কোন মিল নাই। কিসের সাথে? যেমন আমাদের ভাইজান বলে গেলেন আমাদের কথা আর আমাদের কাজ যেন এক হয়, মনে আছে আপনার? কথা আর কাজ, আমাদের কথা আর কাজের মধ্যে ত্রুটি জোরে কর হচ্ছে না হচ্ছে না? আবার বলছি আর করছি, আর পৃথিবী এটা মেনে নিচ্ছে কিন্তু কেয়ামতে এটা আর চলবে না। আপনাদের সামনে আজকে অনেক কথা বলার ইচ্ছা আছে, শোনার ইচ্ছা আছে আপনাদের? ভাই আমার শুনতে থাকুন, হাতের সাথে মুখের কোন মিল হল না। এইবার হাত আর মুখ যখন দুই রকম হয়ে গেল তখন আপনারা বলুন তো দেখি, এইবার আল্লাহ পাকের স্বাক্ষর দরকার আছে না নাই?
আমাদের সমাজে আমাদের দেশে যখন বিচার হয় বাদী এবং আসামি উভয় পক্ষের কথা শোনা হয় কিনা, সাক্ষ্য নেওয়া হয় কিনা, নেওয়ার পর উভয় পক্ষের সাক্ষীর সাক্ষ্য উভয়ের বক্তব্য শোনার পরে এইবার হাকিম জাজমেন্ট, হাকিম এবার সমাধান দেন, রায় প্রদান করেন, কথা কি ঠিক? এইবার আল্লাহ পাকের সাক্ষর দরকার হবে। আল্লাহ কুরআন পড়েন আল্লাহ পাক বলেন পা আমি আমি আল্লাহ পাক তোমাকে আদেশ করলাম তুমি সাক্ষ্য প্রদান করো, আমার বান্দার মুখ যা বলেছে হাতটা বলে নাই, হাত যা বলেছে মুখটা বলে নাই, দুইটা পাল্টা পাল্টি হয়ে গেছে, এবার সঠিক হাত না সঠিক মুখ এইটা তুমি তার উপযুক্ত সাক্ষ্য দিয়ে দাও। এইবার আপনার পা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে মিথ্যা কথা বলবে না, বলবে না? এইবার আপনার পা সাক্ষ্য দিতে আরম্ভ করছেন, কি সাক্ষ্য দিচ্ছে? আমার আল্লাহ আপনার বিমা কানু ইয়াকসিবুন, যেদিন থেকে তার উপর নামাজ ফরজ, যেদিন থেকে তার উপর রোজা ফরজ, যেদিন থেকে তার উপরে সত্য কথা বলার হুকুম, যেদিন থেকে তারপরে তা'আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যেদিন থেকে তারপরে সৎ কাজের আদেশে হুকুম এসেছিল, অসৎ কাজে বাধা হুকুম যেদিন এসেছিল, ওই বান্দাকে যেদিন মিথ্যা বলতে নিষেধ করা হয়েছিল ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা কি কি কাজ জমিনের উপর করেছে সমস্ত কাজের সব সৃষ্টি সেই দিন আল্লাহর আদালতে প্রকাশ হয়ে যাবে। কেউ সেদিন বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আখেরার সম্পর্কে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদদারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবন তো গেল তামাশা বাদে তো কিছুই নহে, আর মুত্তাকিদের জন্য পরকালের বাসস্থানই উত্তম, তোমরা কি ভেবে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া শুধু খেল তামাশার জায়গা, এই দুনিয়ার কোন মূল্য আমার আল্লাহ পাকের আদালতে না, দুনিয়ার মূল্য আছে এই দুনিয়া খেল তামাশা, ক্রিকেট খেলা শুরু করা হলো, ওভার দেওয়া হলো 50 ওভার, 50 ওভার ইকুয়াল টু 300টা বল, এই 300টা বল তখন তার মারা হয়ে যাবে, ও আর 1 সেকেন্ডের জন্য সময় পাবে জনগণ পাবে, অথবা এক দলের 10 জন যদি উইকেট হারিয়ে ফেলে তাহলেও সে আর 1 সেকেন্ডের জন্য থাকতে পারবে না, তাহলে খেলা শেষ, খেলা শেষ। 90 মিনিট ফুটবল খেলা, এই 90 মিনিট ফুটবল খেলার জন্য বন্ধুরা আমার লক্ষ লক্ষ টাকা খরচ, সবকিছু করা হলো, 90 মিনিটের মধ্যে কত আনন্দ ফুর্তি হই হই রই রই হই হই সব হলো, 90 মিনিট যেই হয়ে গেলে পারি ফুট করে একটা বাসি দেওয়ার সাথে সাথে সব সাক্ষ্য হয়ে গেল, আর ফুটবল মাঠে কেউ থাকলো না, যখন থাকলো ফুটবল মাঠটা খালি হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়া আমার আপনার জীবনে একটা খালি মাঠ, খেলার জন্য টাইম আপনাকে বেঁধে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাইদা জা প্রত্যেকটি মানুষের জন্য
তার সময় নির্ধারণ করে দেওয়া আছে। এই সময় যখন পৌঁছে যাবে এক সেকেন্ডের জন্য এই পৃথিবীর জমিনে আর তাকে রাখা হবে না। সে যে মানের ভাই দেবেন আর ওই মানুষটাকে নেওয়ার জন্য আল্লাহর বেশি কিছু রাখবে না। সেটাও বলে দিয়েছেন কিভাবে তিনি নেবেন, আপনি যে মানের হন, যে মতের হন, পথের হন, যত বড় দামি হন, আবে দামি হন, আল্লাহ পাক বলছেন আপনি লোহার সিন্ধুকের মধ্যে থাকেন আর পানির সাগরের গর্ভেই থাকেন আর প্লেন বিমানের মধ্যে থাকেন। আমার আল্লাহ পাক বলছেন কুল্ল নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যখন তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে তুমি যেখানেই থাকো না কেন ওখান থেকেই তোমার জানটা কবজ করে নেওয়া হবে। আমার ভাই এই জন্য আল্লাহ বলছেন দুনিয়াটা হলো খেলতাম সারা জায়গা, যারা সত্যিকার অর্থে মানুষ হবেন, মুত্তাকি হবেন, ইমানদার হবেন, পরহেজগার হবেন, আল্লাহওয়ালা হবেন, দিনদার হবেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা হবেন, আল্লাহর ভয়ে যারা জমিনের উপর চলবেন, এই সমস্ত মুত্তাকি লোকদের জন্য আল্লাহ বলে দিয়েছেন পরকালের বাসস্থানটাই তাদের জন্য উত্তম হবে। একবার জোরে করো সুবহানাল্লাহ। সেই বাসস্থান তাদের কেমন হবে আল্লাহ পাক বলছেন জান্নাতিন তাজি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য সুশোভিত সুন্দর জান্নাত নির্মাণ করে রেখেছি যার তলদেশ দিয়ে চার চারটা নহর প্রবাহমান থাকবে। জোরে করো সুবহানাল্লাহ। এক নম্বর স্বচ্ছ পানির নহর থাকবে, দুই নম্বর দুধের নহর থাকবে, তিন নম্বর মধুর নহর থাকবে, আর চার নম্বর থাকবে পবিত্র শরবতের নহর। শুধু তাই না, রেশমি চাদর দিয়ে পারে সুন্দর সুন্দর বালিশ সাজানো বিছানা থাকবে এবং সেখানে সুন্দর সুন্দর ভরা পানপাত্র থাকবে, আপনাদের রঙ্গ দেওয়ার জন্য সেখানে অভাব হবে না। শুধু তাই না, জান্নাতের ভেতরে ফল ফলের সমস্ত গাছগুলি শেকড়গুলি থাকবে আল্লাহর আরশের সাথে লটকানো আর ফলগুলি থাকবে আপনার মুখের উপর ঝুলন্ত, আপনি হাত দিয়ে পাড়তে হবে না, দাঁত দিয়ে চাবাতে হবে না, শুধু অটোমেটিক মনে মনে ইচ্ছা পোষণ করবেন আঙ্গুর খাবো, বেদেনা খাবো, কমলা খাবো, অগ্নি একাকেই ফল থেকে ছিঁড়ে আপনার মুখের মধ্যে প্রবেশ করবে আর অটোমেটিক রস আপনি আপনার পেটের মধ্যে পেয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বিশাল পাখিগুলাকে আমার জান্নাতের মাথার উপর আস্তে আস্তে করে উড়ে যাও। পাখিগুলি যখন আস্তে আস্তে করে উড়ে যাবে এই সময় ভাইরা আমার জান্নাতি পাখি দেখে এত সুন্দর তাদের কাছে মনে হবে, আল্লাহর কাছে আপিল করবে আল্লাহ এই পাখির গোশত খেতে পারলে হতো, মনে মনে করার সঙ্গে সঙ্গে এই পাখির গোশত এক প্লেট না দুই প্লেট না কোন ভায়াকোন মুহূর্তের মধ্যে 500 প্লেটে সাজাইয়া 500 আইটেমের রান্না করে আমার আল্লাহ জান্নাতি খাদিমদারদের মাথায় দিয়ে পাঠিয়ে দেবেন। বান্দা প্লেট থেকে আশ্চর্য হয়ে যাবে এত গোশত খাবো কেমন করে, আল্লাহ বলবেন শুরু করো, বান্দা একটা শুরু করবে একরকম স্বাদ আর এক প্লেটের তার এক রকমের স্বাদ, এই স্বাদ চাখতে চাখতে 500 প্লেটের গোশত যখন শেষ হয়ে যাবে বান্দার পেটটাও পরিপূর্ণতা লাভ করবে। জোরে করো সুবহানাল্লাহ। আমার ভাই এত গোশত খাওয়ার পর ইনডাইজেস্ট হবে না, বদ হজম হবে না, সেখানে পায়খানার প্রয়োজন নাই, প্রস্রাবের দরকার হবে না, শুধু একটা ঢেকুরুন্ডে হেউ, ঢেকুরুন্ডার সঙ্গে সঙ্গে বান্দার গোটা গোডাউন আবার আন্দোলন হয়ে যাবে। এই জান্নাত আপনাদের চাই পেতে ইচ্ছা হয় ভাই সকলে? তাহলে আখেরাতকে ভয় করতে হবে না হবে না। আবার আল্লাহ পাক আরো বলছেন يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا
بنا تجليها لوقتها إلا هو الله رب العالمين বান্দা শুনো আল্লাহ পাক বলছেন অনবিদি আপনাকে কিয়ামত সম্পর্কে লোকেরা প্রশ্ন করে আপনাকে জিজ্ঞাসা করবে কখন কিয়ামত হবে আপনি বলে দেন কিয়ামতের সময়টি কখন আসবে আপনি বলে দিন ওর খবর একমাত্র আমার রব আমার আল্লাহ জানে জোরে করুন সুবহানাল্লাহ আখেরাতটা কখন হবে এই খবর কে জানে আল্লাহ আরো জোরে করুন কে জানে আল্লাহ পাক বলছেন ঠিক কিয়ামত তার নির্দিষ্ট সময়ে সংগঠিত হবে এর এক সেকেন্ড আগে কিংবা এক সেকেন্ড পরে আখেরাতের আদালত প্রস্তুত হবে না আল্লাহ পাক আরো বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন শ্রেষ্ঠত্ব দিয়েছি আর নিশ্চয় আখিরাতের মর্যাদা অনেক বড় ফজিলতের হিসাবেও শ্রেষ্ঠ আমার আল্লাহ পাক আরো বলছেন ইয়াউমা নাহাসুরুল মুত্তাকিনা ইনা আর-রাহমানি ওয়া ফাদা যেমন আমি আমাকে বলা হয়েছে কুষ্টিয়া থেকে আসছে আসলে না কুষ্টিয়া থেকে কমপক্ষে 300 কিলোমিটার দূর থেকে এসেছি সেই নওগাঁ শহর থেকে এসেছি 6:30টায় বের হয়েছি আর আপনাদের এখানে প্রায় 7টার মধ্যে প্রায় 7টার দিকে পৌঁছালাম এই দীর্ঘ সময় গাড়িতে ছিলাম তাও নিজের গাড়ি এখন দেখেন আপনাদের মাঝে সে মেহমান আপনার আমার কথা ভালো না লাগলেও মেহমানের সম্মানার্থে আপনারা সবাই বসে আছেন কথা কি ঠিক বললাম তাহলে মেহমানের সম্মান জোরে কম বেশি হবে না কম হবে এখন আমি যদি বলি আপনারা বসেন বসে যাবেন যদি বলি এখন একটু দাঁড়ান তো আপনারা দাঁড়াবেন যদি বলে হাত তোলেন তো হাত তুলবেন কথা কি ঠিক বললাম দর্শন পড়েন তো দর্শন পড়লেন কিসের জন্য আপনার ইচ্ছা করলে বলাই গিয়া তোমার কথা শুনবো কেন বলতে পারবেন না কি জন্য বলবেন না এই জন্যই বলবেন না যে আজ আমি আপনাদের কি মেহমান মেহমানের সম্মান জনগণ বেশি না কম আমার ভাইরা মেহমানের সম্মান কেমন দেখো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র মখলুককে যখন দাওয়াত পেশ করলেন ঠিক এই মুহূর্তেই আমার ভাইরা খাবার রেডি হলো আল্লাহর পয়গম্বর খাবার দেব দেব মনে করছিলেন আল্লাহ পাক বললেন পয়গম্বর তুমি কি রেডি বলো হ্যাঁ আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি প্রস্তুত হও আমি মেহমান পাঠালাম আল্লাহ পাক সাগরের বিশাল এক মাছকে বললেন আমার পয়গম্বর সুলাইমানের বাড়িতে আজকে তোমার দাওয়াত আমি ওকে তোমার খেতে দেব না মাশাআল্লাহর পয়গম্বরের বাড়ির দরজায় এলেন আসার পরে বলছে পয়গম্বর আপনি নাকি দাওয়াত করেছেন বলে হ্যাঁ প্রচন্ড ক্ষুধার্ত এক মুহূর্ত আমি সহ্য করতে পারবো না আমাকে এক্ষুনি খেতে দিতে হবে আল্লাহর পয়গম্বর বললেন তোমার মতো আর অনেক মেহমান আছে তারা আসো একসাথে খেতে দেব বললে একসাথে খেতে বুঝি না আমি এক্ষুনি চাই যদি দাও খাবো আর না হলে চলে যাব আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন মেহমান হলো আল্লাহ আর মেজবান হলাম আমি কোন মেহমান যদি মেজবানের বাড়ি থেকে মাহরুম হয়ে চলে যায় অসন্তুষ্ট হয় কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে অতএব আল্লাহর পয়গম্বর সব ছেড়ে দিয়ে বললেন ওইখানে খানা খেয়ে চলে যাও কিন্তু তাকে পেরেছিলেন পারেন অত বড় দরকার নেই বিশ্বনবীকে হত্যা করার জন্য এক গুপ্তচর এসেছে মেহমান হিসাবে আল্লাহর নবীর সামনে হাজির হলো আল্লাহর নবী জানতেও পার নাই সে হলো আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে এসেছে
আল্লাহর নবী মেহমান হয়ে তাকে সম্মান করে সুন্দর করে জবে রুটি খেতে দিলেন, পেট করে খেতে দিলেন, সুন্দর বিছানা করে দিলেন, আর বললেন তুমি এইখানে আরামে ঘুমাও, আমি পাশেই অবস্থান করছি, কোন প্রয়োজন হলে তুমি আমার এটাই তো সুবহানাল্লাহ কর। আমার নবীজি সুন্দর করে মেহমানদারি করলেন, তাকে সবার ব্যবস্থা করে দিলেন, কিন্তু তার মনের মধ্যে জোরকন কি ছিল, পাপ না ভালো, এটা জোরকন কি ছিল, এই পাপটা কার বিরুদ্ধে, জোরকন কার বিরুদ্ধে, সারা পৃথিবী যার জন্য সৃষ্টি হলো, সারা মাখলুক যার জন্য সৃষ্টি হলো, যিনি হলেন আল্লাহর সরাসরি হাবিব, যিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, যাকে খুশি করার জন্য আমার আল্লাহ সব করতে পারেন, সেই বন্ধুকে হত্যা করার জন্য যিনি এসেছেন, বলুন তার কি আমার আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে? পারে কখনো না। এই লোকটি এমন ঘুম তার চোখে আল্লাহ দিয়ে দিলেন, ঘুমের ঘরে পেটের মধ্যে ইনডাইজেস্ট হয়ে গেল, পায়খানা করার সুযোগ সে বাইরে পেলো না, শুয়ে থাকা অবস্থায় তার পেট থেকে সব আনলোড হয়ে গেল, পায়খানা যখন বিছানা ভরে গেছে, লোকটা সকালের দিকে উঠল, দেখে বিছানায় পায়খানা, চিন্তা করলো সর্বনাশ, একদিক থেকে আমি গুপ্তচর, আর যিনি এত ভালোবাসে আমাকে যত্ন করে খেতে দিলেন, সেই নবীর হত্যাকারী হলাম আমি, এখন যদি তার কাছে থেকে যাই, পায়খানা করেছি এক অপরাধ, হত্যাকারী আর এক অপরাধ, যদি ধরতে পারে টুকরা করে ফেলবে, না আর তার জীবন নেওয়ার প্রয়োজন নাই, অন্তত জানটা নিয়ে একটু পালাইয়া বাসি। আমার ভাই গুপ্ত সবটা পায়খানা বিছানায় রেখে দিয়া এই যে ভাই অনেকক্ষণ তো গল্প করছো, এটা তোর শুভ আল্লাহ মা مولانا محمد وعلى آل سيدنا الحق لا معرفة بلشنا شنگ شنگ گفت سب تا پالی گلو کنتو تار استرو خانا بالشت دولائی روئے گلو ہمارو ہے نا বেশ কিছু দূর চলে গেছে, হঠাৎ অস্ত্রের কথা তার মনে পড়ল, লোকটা ফিরে আসছে তার অস্ত্রটা নেওয়ার জন্য, এদিকে বিশ্বনবী বিছানা থেকে উঠলেন, যে দেখেন তার ঘরে মেহমান নাই, নবী তাকে দেখলেন একদম বিছানা ভর্তি পায়খানা, আল্লাহর নবী খুব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবীর সূর্যে পানি এসে গেল, একটা মানুষ কত কষ্ট পেলে সে তার বিছানায় পায়খানা করতে পারে, এই ঘটনা আমি সারা বিশ্বের করুণা আর রহমত তার কাছে ছিলাম না, কতই না কষ্ট পাইছে, এই চিন্তা করে নবী আমার অত্যন্ত মর্মাহত হলেন, নিজের হাতে পায়খানাটা নিয়ে গিয়া আল্লাহর নবী পরিষ্কার করছে, তার মধ্যে বলছে না হা আল্লাহ জানি না তোমার বান্দা কত কষ্ট পেয়েছে, ওই কষ্টের সময় আমি নবী থাকতে পারলাম না, আমার নবী এমন করে বিনবিন করে মুখ দিয়ে বলছেন, এই গুপ্তচরটা দূর থেকে এসে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে দেখে, নবী আমার নিজের হাতে পায়খানা ধুচ্ছে, আর মুখ দিয়ে বলছে আরে একটা মানুষ কত কষ্ট পারলে পেলে যে বিছানায় পায়খানা করে, আমি সে সময় ছিলাম না, আল্লাহ একজন তুমি আমার অপরাধে বানাইও না, এমন কথা শুনে গুপ্তচর হাউমুখ করে কেঁদে যারে যার হয়ে গেছে, দৌড়ে এসে বিশ্বনবীর কদম মোবারক চেপে ধরে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমাকে হত্যা করুন, আমাকে শাস্তি দেন, আমার নবী বললেন তুমি আমারে মাফ করে দাও, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি মাফ করব, আমি যে কত বড় অপরাধী আপনি তো তা জানেন না, আমি আসলে আপনার মেহমান না, আমি হলাম আপনার গুপ্তচর হত্যাকারক, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু আল্লাহ রাসূল আপনার মতো মানুষকে যদি আমি হত্যা করতাম কত না অপরাধ আমি করতাম, কত অন্যায় করতাম,
আমি আমার সমস্ত ভুল ধরে ফেলেছি আমি বড় করে দিয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যা করে শাস্তি দিলে খুশি হবেন আমি সেই শাস্তি মাথাকে দেব যতক্ষণ আপনি আমারে শাস্তি না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্থান ত্যাগ করব না বিশ্বনবী আমরা হলে পিতা তা করে কর ঠিক কি না আল্লাহর নবী আমার বলছেন তুমি সত্যিই কি আমারে খুশি করতে চাও বলো হ্যাঁ যদি আমারে খুশি করতে চাও তাহলে আমার কণ্ঠের সাথে কণ্ঠটাকে না লাগায়া একবার জীবনের মধ্যে পড়ে নাও লা إلا الله محمد رسول الله شكرا لكم صلى الله عليه وسلم بهم من الشمام كتسين تقرن تقول متكي إمام بار لب در بيت আল্লাহর সামনে মেহমান রূপে নিয়ে যাওয়া হবে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ আমার ভাই শুধু তাই না এরপরে বলা হচ্ছে আর যারা পাপী হবে যারা অপরাধী হবে যারা সন্ত্রাসী হবে যারা চাঁদাবাজ হবে যারা মাস্তান হবে যারা জঙ্গি হবে যারা চোর হবে যারা ডাকাত হবে যারা জেনাকার হবে যারা হাইজাকার হবে যারা ছিনতাইকারী হবে যারা সুদ খাবে যারা ঘুষ খাবে যারা মদ খাবে যারা জমিনের আইন খেলবে যারা কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করবে আর শুধু তাই না বিয়ে করার পর যৌতুকের টাকা যারা গ্রহণ করবে বলুন তো এইগুলা ভালো কাজ না খারাপ কাজ এইগুলা মুমিনের কাজ না বেঈমানের কাজ আর একটু জোরে বলো এগুলো আমাদের সমাজে আছে না নাই আরো চিল্লায় কোন আছে না নাই আমার ভাইরা শুনে রাখো ও জঙ্গিরা শোনো ও সন্ত্রাসী শোনো ও চাঁদাবাজ শোনো ও মাস্তান শোনো ও চোর শোনো ও ডাকাত শোনো ও অপরাধীরা শোনো এরা আমার আল্লাহ পাক বলছেন এরা হলো সব অপরাধী আর এই অপরাধীদেরকে আমার ভাইরা কোন হিসাবে কিভাবে নিয়ে যাওয়া হবে কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন তাদেরকে পিপাসিত জানোয়ারের ন্যায় টানতে টানতে হাসরাতে হাসরাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে কিভাবে কিভাবে টানবে পিপাসার্ত যেমন যেমন আপনার গাভীটা আপনার গরুটা হাল টানতে পারছে না খোদা পিপাসায় আপনি তাকে বাধ্য করছেন হাল টানাতে কথা কি ঠিক আমার মুখরা যেহেতু তার মুখ নাই বলতে পারো আপনি তারপর পিঠন দিচ্ছেন আঘাত হচ্ছেন টল যেভাবে আপনি অন্যায় ভাবে টেনে নিয়ে যাবেন ঠিক এইভাবে যারা অপরাধী হবে যারা গুণাগার হবে যারা জালেম হবে যারা সন্ত্রাসী হবে যারা জঙ্গি হবে যারা মানুষের সুখ শান্তি বিনষ্ট করবে যারা সমাজের জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এদেরকে কাল কিয়ামতের ময়দানে পিপাসার্ত জানোয়ারের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আমার কি জাহান্নাম চায় জাহান্নামে যেতে চায় তাহলে আল্লাহ যেটা পছন্দ করে না আল্লাহর নবী যেটা করেন নাই আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন নবী যে কাজ থেকে বিরত থেকেছেন সেই কাজ আমাদের করতে হবে না যেটা করতে নিষেধ করেছেন সেইটা করতে হবে কি বলেন আল্লাহ যেটা করতে বলছেন সেইটা আমাদের কি করতে হবে যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না সেটা করা যাবে না অনেকেই মনে করে সবের কাপ করছে কি বলে আজ থেকে অনেকদিন আগের ঘটনা আপনার কুরবানির ঈদে এই এই দিককার একটা গ্রাম
সেইখানকার এক মানুষ তার নিজের ছেলেকে আবেগে উৎফুল্ল হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলের গলায় সূরা চালাইছে আমিও আমার সন্তানের গলায় সূরা দিয়া আমি হক আদায় করব এই বলে আবেগে কলিজার টুকরা সন্তানের গলায় সূরা চালিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা চালাইছিলেন সূরাকে কাটতে নিষেধ করেছিলেন কে আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ ওই সূরা আল্লাহ যখন নিষেধ করেছে কাটতে পারবে না যিনি আদেশ করেছেন তিনি নিষেধ করেছেন আল্লাহর পয়গম্বর সূরা ইসমাঈল সালামের গলায় চালাইছেন ঠিক কিন্তু গলা কাটে না ওই বেকুবাহ এই সুন্নত পালন করতে গিয়া ছেলের গলে যেমন চাকু মারছে যাবা কোথা গলা কেটে দুভাগ জোরে কর গলা কেটে কি এখন কোন ছেলে হত্যার দায়ে আসামি হবে না সে আল্লাহর দরবারে জান্নাতে যাবে এটা জোরে বলেন না অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করা হারাম না হালাল আরো জোরে কর হালাল না হারাম কেউ যদি কোন চক্রান্তের জালে পড়ে কেউ যদি অন্যায় করে কেউ যদি নিরপরাধ মানুষের উপর অত্যাচার জুলুম চালাও সে যেই হও না করো আল্লাহর আদালতে তোমাকে অবশ্যই শাস্তি প্রদান করা হবে সেদিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার ভাই অন্যায় ভাবে ছেলের গলে জবর সুরা চালাইলো ছেলে গেল মরে খবর চতুর্দিক ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে পুলিশ এসে হাতে দড়ি লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে নিয়ে গেল বিচারত্রে পুত্র হত্যা অপরাধে ফাঁসির কাষ্টে ঝুলতে হল কি বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তুফসিদু ফিল আরদ জমিনে বিপর্যয় সৃষ্টি করো না জমিনে ফাসাদ সৃষ্টি করো না কেউ যদি কোনো আঙ্গিক থেকে জমিনে বিপর্যয় সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে আর সেই বিপর্যয় ফাসাদের আওতায় যদি নিরীহ মানুষ কষ্ট পায় অশান্তি হয় তার জন্য খোদার দরবারে অবশ্যই তাকে জবাব দিতে জোরে কোনো হবে না হবে না সুতরাং বিষয়টা হিসাব করা দরকার তাই বলছি না আল্লাহ পাক বলছেন কি হবে অপরাধীদের জানোয়ারের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং সেদিন কেউ তার সুপারিশ করতে সক্ষম হবে না জোরে কর সুপারিশ করতে পারবে না জোরে কর পারবে না একজন অপরাধী অপরাধ করেছে তার পক্ষে কেউ সুপারিশ করবে না মনে করেন স্বামী চুরি করত স্বামী কি করত চুরি করে কামাই করত বউ ছেলের যত্ন করে খাওয়াইত বৈশর জন্মের মতো খাইছে কেমতের দিন আল্লাহ পাক যদি বলে এই বান্দা তুই তো চুরি করে গোষ্ঠী শুদ্ধ খাওয়াইছিস আজকে সব তোর উপর পাকড়াও করলাম সবগুলা বউ ছেলে মেয়ে যদি পাকড়াও করে এখন আপনারা বলেন ওই ছেলে মেয়ে বউ মানিয়ে নেবে জোরে করে মানিয়ে নেবে আমার ভাইরা স্ত্রী বলবেন আল্লাহ পাক আমার স্বামী আমাকে বিবাহ করেছিল বিবাহ করার শর্তই ছিল আমার খাদ্য আমার পোশাক আমার বাসস্থান দেওয়ার দায়িত্ব হলো আমার স্বামীর ছেলে বলবে আব্বা জান খাওয়াবে মেয়ে বলবে আব্বা জান খাওয়াবে আব্বা কোত্থেকে ইনকাম করেছেন তা আমাদের জানার কথা নেই আমাদের দায়িত্ব ছিল খাওয়া আমরা খেয়ে গেছি এই অপরাধের জন্য আমরা কোন অপরাধ স্বীকার করব না এর জন্য একটা দায়িত্ব বেহাজাল আব্বা জোরে কোন ঠিক না বেটে সব অপরাধে অপরাধী তুই তার মাথায় চাপিয়ে দেবে যাবেন কোথা আপনি অন্যায় ভাবে মানুষের গরিবের হক মেনে খেয়েছেন এরা আমাদের সমাজে আছে কি না জোরে আছে কি না হক মানে খাইছে কলমের খোঁচা দিয়ে মনে করেন খাইছে কায়দা কৌশল করে খাইছে গরিব লোকরা তার হক পায় নাই কিন্তু ওই অর্থ
আপনার ছেলে খাইছে মেয়ে খাইছে জামাই খাইছে আত্মীয়-স্বজন খাইছে সবাই খাইছে গোষ্ঠীযুদ্ধ কিন্তু কিয়ামতে আপনি হাজির হয়ে গেছেন আখেরাতের আদালতে আল্লাহ পাক বলবেন বান্দা এই যে জনগণের হক করে তুমি জন্মের খাওয়া খাইছো এখন হিসাবটা দিয়ে যাও এই সুযোগ সবাই কবরে দিও না কেউ দায়িত্ব নেবে না জোর করে নেবে না সবাই দায়িত্ব বলে দেবে অপরাধ উনি করেছেন আমরা করি নাই এইজন্য আমরা এর জন্য দায়ী না দায়ী হলো একটা দায়িত্ব বিহাদার ইমাম নাকি বলে আমার ভাই সেই জন্য বলছি না আখেরাতের আদালত সেই দিন কেউ কারো সুপারিশ করবে না আমার ভাইরা স্ত্রী তার স্বামীকে দেখবেন স্বামী সামান্য অপরাধে অপরাধী সাব্যস্ত হইয়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে স্বামী স্ত্রীকে দেখে পাগলের মতো দৌড় দিল স্ত্রীর বেগম সালেহা ও প্রাণপ্রিয় সালেহারা তোমার জন্য এত কিছু করলাম তোমারে খাওয়ালাম তোমারে পড়ালাম তোমারে আদর দিলাম যত্ন দিলাম তুমি কত আমারে ভালোবাসতে তাই আজ আমি তোমার কাছে আসছি সামান্য একটুখানি অপরাধের জন্য জাহান্নামে হয়ে যাই দেখো তোমার কত অপরাধ আমি মাফ করে দিয়েছি তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করে অর্থ কামাই করে তোমার শখ মিটাইছি আজকে তুমি সামান্য একটুখানি শখ দিয়ে আমার মাফ করে দাও স্ত্রী বলবে তুমি কে তোমার তো চিনি না দেখছেন কেটা এই বউ বলবে আমি তোমার চিনি না ছেলের কাছে যাবে ছেলে বলবে তুমি কি না বাবা তোমার তো চিনি না তার মানে সকলেই তার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে সকলে তার কি কি কাজে নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে কেউ কারোর কোনো সুপারিশ করবে না তবে হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে যাকে সুপারিশের জন্য মনোনিবেশ মনোনয়ন দেওয়া হবে আল্লাহ পাক যাকে সুপারিশের জন্য পারমিশন প্রদান করবেন সেই কেবল যায়া আপনার আমার জন্য সুপারিশ করলে আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে এবং আমার আপনারে মাফ করে দেবে যেমন কিয়ামতের ময়দানে আখেরাতের আদালতে যখন আপনার আমার বিচার শুরু হবে এই কোরআনে কারীম যায় বলবে আল্লাহ তোমার বান্দার পক্ষে আমি সুপারিশ করতে চাই আমার সুপারিশটা গ্রহণ কর আল্লাহ বলবেন বলো কি বলতে চাও বান্দার পক্ষে যখন ভালো সাফাই গাইবে কোরআন বলবে আল্লাহ আমি কোরআনকে তোমার বান্দা মেনেছেন আমল করেছেন অনুসরণ করেছেন তাই আমি তোমার বান্দার পরে সন্তুষ্ট ছিলাম তুমি সন্তুষ্ট হয়ে যাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোরআনকে সে অবজ্ঞা করে নাই আমি কোরআনকে সে ছাড়ে নাই আমারে কখনো সে বাদ দেয় নাই তাই আজ আমি তারে একাকেই জাহান্নাম যেতে দেব না আমি সুপারিশ করছি আল্লাহ তোমার বান্দার অপরাধ মার্জন করে তাকেই তুমি জান্নাতের ফয়সালা করে দাও কোরআন যার পক্ষে সুপারিশ করবে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ওই সমস্ত নেক সন্তান যারা তাদের বাবার মার জন্য আল্লাহর কাছে সুপারিশের পারমিশন পাবে সুপারিশ করবে বাপ মা জান্নাতে যাবে তাই বলছিলাম আল্লাহ যাকে সুপারিশের জন্য মরণের দেবেন প্রতিশ্রুতি লাভ করবেন সে ছাড়া অন্য কেউ কারোর সুপারিশ করতে পারবে মনে করবেন না আমি অমুক জায়গায় গেলেই আমি মাপ যা অপরাধ করে ফেলাই ফেলাই কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কাম হবে না ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল করব শুনবেন এ প্রসঙ্গে একটা গল্প যারা আখেরাত প্রেমী সেই লোকদের মানসিকতা কেমন হয় হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফত অধিষ্ঠিত হলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু যিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারাদের একজন তিনি এসে বলছে আমিরুল মুমিনী আপনি তো খলিফা হলেন তাই আমার পক্ষ থেকে আপনার জন্য পাঁচটা উপদেশ প্রদান করব কয়টা উপদেশ এই পাঁচটা উপদেশ আপনার রাষ্ট্রীয় কাজে বড় সহায়ক বড় উপকার করতে পারবে বলছে ভাই সারি তোমার মতো একজন সৎ মানুষ তোমার মতো একজন আখেরাত প্রেমিক মানুষ
যে আখিরাতের জন্য দুনিয়াকে নিঃস্ব ত্যাগ করে ফেলেছে সেই মানুষ যখন আমার জন্য উপদেশ দেবে আমি নাসরিকে পারি বলো বলছে মুমিনিন আমার এক নম্বর উপদেশ হলো আপনি মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করুন আল্লাহর ব্যাপারে মানুষকে কখনো ভয় পাবে না কথা কি মারাত্মক কথা না মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করুন আল্লাহর ব্যাপারে কোন মানুষকে আপনি ভয় পাবেন না দেখলাম বলো তোমার দুই নম্বর উপদেশটা কি বলছে আমিরুল মুমিনিন আমার দুই নম্বর উপদেশ হলো আপনার কথা আর আপনার কাজ যেন দুই রকম না হয় যেমন আমাদের সম্মানিত আজকের সভাপতি মহোদয় আজকের আমাদের সমাজ কল্যাণ পরিষদের ছেলেদের উদ্দেশ্যেই তিনি টার্গেট করে বলেছেন কথা আর কাজের যেন বেমিল না হয় আমি বিশ্বাস করি ইসলামের সমাজ কল্যাণ পরিষদ যে সমস্ত ছেলেরা গঠন করেছে আমার বিশ্বাস নিঃসন্দেহে আল্লাহর প্রতি তাদের ভয় আছে জয়গান আছে কিনা ইসলাম শব্দ যখন তাদের জবানে নিয়েছে তাদের এক নম্বরে আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের দ্বারা সমাজের উপকার ছাড়া কখনো অপকার হতে পারে না আমি সমাজ কল্যাণ পরিষদের এই যুবক ছেলেদেরকে বলবো আমার সবার যুবক ছেলেরা এরাই তোমাদের প্রথম অধিবেশন এই অধিবেশনটা প্রথম না যতদিন কেমন না হবে ততদিন পর্যন্ত অধিবেশন চলবেই চলবে রাজি আছে নাকি যদি রাজি থেকে থাকেন দুটা হাত আল্লাহু আকবার বলে দেখা